আসসালামু আলাইকুম আমাদের স্কুল কর্তৃক আয়োজিত সাপ্তাহিক বক্তৃতা অনুষ্ঠানে উপস্থিত শ্রদ্ধা শিক্ষক মণ্ডলী ও প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে জানায় আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আজকে আমাদের বক্তৃতার বিষয় নির্ধারণ করা হয়েছে মোবাইল ফোন ও শিক্ষার্থীদের জীবনে এর প্রভাব বিজ্ঞানের যে আবিষ্কারটি বর্তমানে সবচেয়ে জনপ্রিয় সহজ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যোগাযোগের মাধ্যম হিসেবে বিবেচিত তা হলো মোবাইল ফোন এই হ্যান্ডসেটকে মোবাইল ফোন এছাড়া সেলফোন হ্যান্ডফোন এবং বাংলায় মুঠো ফোন হিসেবে অভিহিত করা হয় এই ফোন সহজে যে কোনো স্থানে বহন করা এবং ব্যবহার করা যায় বলে মোবাইল ফোন নামকরণ করা হয়েছে প্রথম মোবাইল ফোন তৈরি করেন মার্টিন কুপার উনিশশো সালে এজন্য তাকে মোবাইল ফোনের জনক বলা হয় পরবর্তীতে উনিশশো চুরানব্বই সালে আইবিএম ও মিশুবিশি ইলেকট্রনিক কম্পোরেশন যৌথ উদ্যোগে তৈরি করেছিল বিশ্বের প্রথম স্মার্টফোন যার নাম সিমন মোবাইল ফোন গোটা বিশ্বকে এক নিবিড় বন্ধনে আবদ্ধ করে মানুষের প্রয়োজন পূরণ করে চলছে প্রতিনিয়ত লেনদেন ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে অজানাকে জানার অন্যতম হাতিয়ার হিসেবে মোবাইল ফোনের জুড়ি নেয় কিন্তু এত কিছু সস্তেও কোথায় যেন একটি প্রশ্ন থেকে যায় মোবাইল ফোন কি শিক্ষার্থীদের শুধু কল্যাণই বয়ে আনছি সিএনএন এর রিপোর্টে উঠে এসেছে রাত জেগে মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহারের ফলে ছাত্রছাত্রীদের মধ্যে ক্লাসের প্রতি মনোযোগিতা কমছে মা বাবার উপদেশ না মানার প্রবণতা বাড়ছে মানবিক গুণাবলী বিকাশের পরিবর্তে অমানবিকতা বাড়ছে আন্তর্জাতিক গবেষণা প্রকাশনা সংস্থা উইলি অ্যান্ড হেলথ সায়েন্স রিপোর্টে জানালেন প্রকাশিত হয় যে মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহারের ফলে শিক্ষার্থীদের মধ্যে মাথা ব্যথা গুমের সমস্যা বিষণ্নতা ও দৃষ্টিজনিত সমস্যা বিশেষ করে মাওপিয়া ও শুষ্ক ছোপ যা বর্তমানে মহামারী আকারে রূপ নিয়েছে আঠারো মে দু হাজার পনেরো বিবিসি এর বাংলার একটি খবরে শিরোনাম হল মোবাইল ফোন লেখাপড়ার জন্য ক্ষতিকর চার নভেম্বর দু বাংলাদেশ প্রতিদিন পত্রিকার শিরোনাম ছিল শিশু কিশোরদের হাতে মোবাইল ফোন হচ্ছে অপব্যবহার সুতরাং মোবাইল ফোন ব্যবহারে চাই সকলের সচেতনতা এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম